করোনাকালীন সময়ে আসুন্না ফাউন্ডেশনের সেবামূলক উদ্যোগ পুরো পৃথিবীর মানুষ যখন করোনার প্রাদুর্ভাবে দেশে হারা তখন আসুন্না ফাউন্ডেশন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস চালিয়েছে করোনাকালীন সময়ে পুঁজি হারানো পঞ্চাশ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে একটি করে ভ্যান গাড়ি ও পুঁজি বাবদ নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়েছে এতে করোনা পরবর্তী সময়ে তারা ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন এছাড়াও সাতান্ন জন বাস চালক এবং তিনশো জন সিএনজি চালকের মাঝে নগদ এক হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছে আসুন্না ফাউন্ডেশন করোনা প্যান্ডেমিকে ক্ষতিগ্রস্ত একশো জন নারীকে ব্লক বাটিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে এতে জনপ্রতি দশ হাজার টাকা করে মোট দশ লক্ষ বিশ হাজার টাকা ব্যয় করা হয় করোনায় উপার্জন বন্ধ হয়ে যাওয়া দুই হাজার অভাবী পরিবারের মাঝে আটত্রিশ লক্ষ ছেষট্টি হাজার টাকা বিতরণ করেছে ফাউন্ডেশন এছাড়াও পাঁচশত অসহায় পরিবারের মাঝে সাত লক্ষ আশি হাজার টাকা মূল্যের এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে যার মধ্যে ছিল চাল ডাল আলু তেল ইত্যাদি একশো জন আলেম এবং অসহায় লেখকদের নগদ অর্থ সহায়তা করা হয়েছে লকডাউনে ফেসবুক ইমেইল ও ফোন কলের মাধ্যমে প্রাপ্ত আর্থিক সাহায্যের আবেদন যাচাই বাছাই করে একশো জন অসহায় মানুষকে তিন লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত টাকা প্রদান করা হয়েছে এছাড়াও আমাদের ইমেইলে আবেদন করা বাইক রাইডারদের মধ্যে যাচাই বাছাই করে এক হাজার তিনজনকে মোট দশ লক্ষ তিন হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে সুন্না ফাউন্ডেশনের পথচলায় যারা যেভাবে ভূমিকা রেখেছেন মহান আল্লা তালা তাদের সকলকে সর্বোত্তম বিনিময় দান করুন আমিন